হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রেডিয়ামে এক ধরনের বিশেষ লুক দেওয়া। এটা আমি কখনো করিনি, আজকে প্রথম ট্রাই করছি, যেটাকে একটা বিভিন্নভাবে এটাকে একটা ডালকে আসলে কেটে একটা শেপ দেওয়া, বিভিন্ন ধরনের যে থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই সমস্ত জায়গায় এই যে অ্যালুমিনিয়ামের যে লুকটা বনসাই করার সেটা খুবই জনপ্রিয়। তো এই ধরনের কিছু ভিডিও আমি দেখেছি, এখন হাতে কলম আমি প্রশ্ন করিনি, আজকে প্রথম স্টার্ট করলাম, করার চেষ্টা করছি। জানি না এটা সাকসেস হবে নাকি ফেল হবে। তো কীভাবে করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমত আমি এটাকে আসলে তৈরি করেছি ওভাবে লাগিয়ে, এমনভাবে যে এটার যে আপনার দেখতে পাচ্ছেন কি না যে ডালটা এটা অনেক লম্বা করেছি আমি। এটাকে আমি কোনোভাবে ব্রাঞ্চ সাইডে যেতে দিইনি এবং এমনভাবে লাগিয়েছিলাম এবং কিছু গাছের মধ্যে রেখেছিলাম যাতে ডালটা সূর্যের আলো পাওয়ার জন্য লম্বার দিকে যায়। ঠিক এভাবে এটাকে আমি তৈরি করেছি। আজকে এটার উপরে আমি কাজ করব। প্রথমে আমি সার্কেল দিয়ে নিব, দাগ দিয়ে নিব আসলে কোথা থেকে কোথায় কাটার জন্য। এটা একটা আমি অ্যালুমিনিয়ামের একটা তার ইউজ করেছি যাতে হাঁকা ফাঁকা না হয়। এইভাবে কলম দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে আমি একটা দেখতে পাচ্ছি একটা সার্কেলের মতো দাগ আমি দিয়েছি। ঠিক এটাকে একটা নির্দিষ্ট মাপে আমি আরও কয়েকটা দাগ করে দেবো। সেই নির্দিষ্ট মাপটা আমি করে নিয়েছি এটা দিয়ে আমি সেই ঠিক এই মাপে মাপে আমি এই দাগগুলো দেবো। নিলাম এক দুই তিন চার চারটা অংশে আমি এটাকে ভাগ করেছি। পাঁচটা হলে সবচেয়ে ভালো হতো। আমি ছোটো করে দিতে পারি, যদি আমি একটু ছোটো করে নেই তাহলে হয়তো পাঁচটা আসবে। তো আসুন শুরু করা যাক। কাজটা অবশ্যই অনেক জটিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এগুলোকে মার্কার পেন দিয়ে আঁকিয়ে নিয়েছি যে আসলে কোথা থেকে কোথা পর্যন্ত কাটবো। প্রথমে এরকম রিং করে সার্কেল করেছি পাঁচটা, এক দুই ছয়টা, আসলে পাঁচটা অংশ যেটা আমি নেব, এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ আমি পাঁচটা অংশ এর মধ্যে নেব। এখান থেকে এই প্রথম থেকে দ্বিতীয় অংশ পর্যন্ত আমি চারটা চিরা দেব এবং এই যে মানে প্রথম অংশের শেষ থেকে চতুর্থ অংশ পর্যন্ত আমি আটটা চিরা দেব এবং একেবারে লাস্টের যে দুইটা অংশ এখানে আমি চারটা দেব।
এই যে এই চিরাটা দেওয়ার পরে এটা একটা শেপের মধ্যে আসবে। কাজটা খুবই সতর্কতার সাথে করতে হবে। আমি জানি না যে আমি সাকসেসফুল হতে পারবো কিনা, আমি ট্রাই করছি, দেখা যাক। এর জন্য যা যা দরকার হবে সেটা হচ্ছে যে স্টেরিলাইজার, আমি এটাকে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করছি। কেন স্টেরিলাইজার দরকার, আমার যে সমস্ত ওয়েপন্সগুলো আছে সেগুলোকে আমি স্টেরাইল করে নেব। যেমন এটা একটা চাকু, এটাকে স্টেরাইল করে নিয়েছি, এটা একটা চাকু, এটাকে স্টেরাইল করে নিয়েছি, এটা একটা চাকু, এটাকে আমি স্টেরাইল করে নিয়েছি। অর্থাৎ যে অংশে আমার যে ধরনের চাকু দরকার হবে এটাকে চিরার জন্য আমি তার সবগুলোই নিয়েছি। একই সাথে যেটা দরকার হবে কিছু সোলার টুকরো, কাটার পরে যে অংশগুলোতে আমি এগুলো ঢুকিয়ে দেবো যাতে করে সেগুলো একটা গ্যাপ নিয়ে থাকতে পারে। এটা একটা নির্দিষ্ট অংশে মাপে এগুলো কেটে নিয়েছি সোলার টুকরো। এই হচ্ছে মোটামুটিভাবে জিনিস। এখন আমি শুরু করি, এটা আসলে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সাধারণত সবাই উপর থেকে শুরু করে, আমি নিচ থেকে শুরু করব, নিচ থেকে শুরু করব, ঠিক এই অংশ থেকে আমি শুরু করব। এবং এটা খুব সাবধানতার সাথে হাত দিয়ে ধরে আস্তে আস্তে এই দাগ বরাবর আমি এটাকে নামিয়ে আনব। একটু যদি হ্যাঁকা ব্যাকা হয়ে যায় অথবা দাগের বাইরে চলে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে শেপটা ঠিক মতো আসবে না। আমি চাকুটা ঢুকিয়ে দিয়েছি এবং এই বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে কেটে নেওয়াচ্ছি। তাহলে এই একটা অংশ আমি করলাম, এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিলাম। এবার আমি করব এইটা অংশ, মনোযোগের সাথে কাজটা করছি, রেজাল্ট পরে দেখা যাবে। ওকে, দুটো অংশ কমছে, আলাদা করলাম। এরপরে তিনটা অংশকে আমি এরপরে চতুর্থটা তাহলে আমি চারটা অংশ আলাদা করেছি। এখন যেটা আমি করবো, এই সেকেন্ড লাইনে আমি আটটা অংশকে ডিভাইড করব, সেকেন্ড লাইনে আটটা অংশকে ডিভাইড করব। এটা একটু কঠিন, কি দ্বারা করেছি, দ্বিতীয়টায় আমি যাবো।
তৃতীয়টায় যাব। একটা লাইনে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো রাস্তাই অথবা পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার যেটা হলো যে এই অংশটা থেকে এই অংশটা একটু চিকন হয়ে গেল, দেখি এখন ভিগেও যেতে পারে, মনে হচ্ছে আমি এই প্রথম অংশ কমপ্লিট করতে পেরেছি। এখন আমি একদম উপরের অংশে যাব, দেখা যাক এটাকে আমি যেটা করবো যে ঠিকই চারটা বাজে মিলে চারটা
কাজটা আসলে এরকম, তাড়াহুড়া করার কোনো উপায় নেই, যাদের সময় কম তারা কোনো কোনো দেখতে পাবে। উপায় দেখতে হবে এমন না, আসলে টুকটুকটা ধরে ফেলতে পারলে দেখতে পাচ্ছেন যে এখন আমি এই যে বলগুলো এইগুলো লাগিয়ে দেওয়া শুরু করব। আর উপরের অংশে বলগুলোকে আমি আর একটু ছোট করে নেব, যে বলগুলো আছে এগুলো একটু বড় হচ্ছে, উপরের অংশ করলে এগুলোকে আমি ছোট করে নেব। প্রথমবার কাজ করা, সুতরাং আশা করি এরপরের বারগুলোতে করি তাহলে আরো
লাগিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা। এখন আমি মিডিল অংশে চলে মিডিল অংশ এখন আমি লাগাবো এই মাঝের অংশে, এই অংশগুলোতে শোলা দেব। আমি দেখে নেব যে এই অংশগুলো ঠিকমতো সবগুলোকে আসলে আমি লাগাবো উদার্থে তার দিকে তার টানি লাগিয়ে দিচ্ছি। করতে লাগেছি চারটা, এখানে আসলে লাগাবো আটটা। মাঝে মাঝে গুলোকে এগুলো লাগানোর পরে লাগিয়ে ফেলেছি। জানি না গ্যাসটাকে টিকাতে পারবো কিনা, তবে আসলে এক্সপেরিমেন্ট করতে গেলে সৌন্দর্য বর্ধনের জন্য করতে গেলে কিছু কাজ করতে হয়, যেটা হয়তো করতে ভালো লাগে না, তারপরে নাজুক যারা তাদের খাওয়ার দরকার নেই, আর যারা একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন গাছকে অন্যরকম একটা লুক দেওয়ার জন্য চেষ্টা করেন তারা করতে পারেন।
তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমি এই নিচের যে চূড়া অংশগুলোকে সেগুলোকে যতটুকু সম্ভব নিচে নামিয়ে এনেছি, যাতে করে এখানে এই যে গ্যাপটা এখন কি আপনারা দেখে বুঝতে পারছেন, দেখেন এই যে গ্যাপটা, এটা এই সাপোর্ট দিচ্ছে হচ্ছে এই। এখন এখানে আরো দেখতে পাচ্ছেন যে এই এটার সাথে মধ্যে একটা করে কেরা অংশ, এখন সেই জায়গাগুলোতে আমি আসলে সাপোর্ট দেব, সাপোর্ট বলতে সোলার দেব, যাতে করে এগুলোর মধ্যে একটা গ্যাপ বজায় থাকে। আমি চাই না যে একটার সাথে আরেকটা লেগে থেকে সেগুলো পরবর্তীতে জয়েন্ট হয়ে যাক অথবা পতনের সৃষ্টি হোক। অ্যালুমিনিয়াম যে কতটা হার্ডি একটা প্ল্যান্ট, আমি এটাকে সেট করতে পারবো যে গাছটাকে আমি একদম কেটে কুটে 12 বাজিয়ে দিয়েছি, তারপরে এক সময় ফুল দেবে এবং এর যে ক্ষত সেটা সে সারিয়ে নেবে। দেখেন এই গাছটা আসলে অন্যরকম একটা লোকে চলে আসছে, আমি এগুলোকে আমি নিচে নামিয়ে দেব, যত করে গ্যাপ দেব ঠিক মতো থাকবে। এটা আমি ভাবছিলাম অনেকদিন থেকেই করব, অসুস্থতার জন্য করা হয়ে ওঠেনি, আর সাহসের অভাব ছিল যখন আজকে প্রাপ্ত কি হয় না হয়, তো নাও আই অ্যান্ডারস্ট্যান্ড এবং এটাকে তৈরি করতে আমার আসলে দীর্ঘদিন সময় লেগেছে। এরকম একটা লং পটেজ যুক্ত আমি বীজ থেকেই বানিয়েছি, এরকম একটা পটে আমি লাগিয়েছিলাম। দেখেন নিচের অংশ কি করেছিলাম, এইটার মধ্যে আসলে খাদ্য আমি বেশি দিয়েছি এবং এইখানে ছোট্ট চারা লাগিয়েছিলাম এবং এই গাছটাকে আমি অনেকগুলো গাছের মধ্যে রেখেছিলাম, মানে চারিদিকে গাছ এটার মধ্যে, যাতে করে এটা উপর দিকে ওঠার তার একটা প্রবণতা কাজ করে। ঠিক সেইভাবে আসলে এটাকে আমি তৈরি করেছি। এটার বয়স 1.5 বছর এবং আজকে 1.5 বছর পরে আমি এই কাজটা করছি। আসলে প্ল্যানিংটা তখন মানে বুঝতেই পারছেন যে 1.5 বছর এবং অলরেডি এখানে
এই গাছটাতে কলিও চলে আসছে, ফুল হয়তো আসবে, কলিও চলে আসছে। আমি ইচ্ছা করলে আসলে এখান থেকে আরো একটা করে দিতে পারি, কিন্তু আমি যাব না, সেটাকে বেশি রিক্সা নিয়ে যেতে পারি না। এটুকু যেটা হয়েছে আমার কাছে, যদি আমি শেষ করতে পারি আমি যেটা ভেঙে ফেলিনি করতে গিয়ে, তারপর আমি খুশি। তো বন্ধুরা, আমি আমার কাজের প্রায় শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের এটাকে বুঝে নিতে দেখায় এখন এইভাবে এইভাবে এখন এটাকে আসলে আমি এরকম দুটো লাঠি দুই পাশে দেবো, দিয়ে এটাকে স্ট্রেট করে দেবো, গাছটাকে এইভাবে একদম স্ট্রেট করে দেবো, যাতে কোনো অংশ ভাঁজ করে আপনার বাঁকা না হয়, ঠিক আছে, যাতে করে সমান অংশে দুইটা, এই দুইটা অংশ সমান অংশে সমান্তরাল থাকে, এই জন্য এটাকে করে দেবো। এবং এর আগে যেটা করবো আমি, সেটা হচ্ছে যে কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড পেস্ট লাগাবো, ঠিক আছে। আমি এই যে ফাঙ্গিসাইড পেস্ট করে নিয়েছি, এটা একটা তুলি মাথায় দিয়ে আমি এই কাটা অংশগুলোকে আসলে লাগিয়ে দেবো। ব্যাস, এটা একটা সতর্কতা, যেহেতু গাছটাকে আমি কাটা ছেড়া করলাম, সেই জন্য এই ফাঙ্গিসাইডটাকে আমি লাগিয়ে দেবো। আসলে ফাঙ্গিসাইড না দিলেও চলে, যেহেতু এটাকে আমি এখন বাইরে রাখবো না, রোদে রাখবো না কোনোভাবেই, বৃষ্টিও যেন এটাকে কোনোভাবেই না পড়ে সেটা আমি দেখবো, পুরোপুরি সেরিয়ে আমি রাখবো, তারপরও আমি সাবধানতার জন্য এটাকে আমি আসলে পলি দিয়ে ঢেকে দেবো, পুরোটা ঢেকে দিয়ে সেরিয়ে রাখবো আমি অন্তত পক্ষে 15 দিন, এবং তারপরে আস্তে আস্তে বুঝতেই পারছেন আপনারা যে এটা জীবনে প্রথম করা আমার, ভয়ই ছিলাম যে গাছটাকে করে ফেলি কিনা। এনিওয়ে আসলে রিক্স না